লুচি মানে পুরি আর কি, আর এই দেখো সবজি, আর চায়ের সাথে তোমাদেরকে গুড মর্নিং করছি। আমি মোটামুটি রেডি, সোম এখনো রেডি হয়নি কিছুই, তো এখন ফটাফট রেডি হয়ে যাবে, ওতো খুব একটা টাইম লাগে না। আর ঘরটা দেখানোর মতো সিচুয়েশনে নেই, তো আগে ফটাফট খেয়ে নেই, তারপরে যখন বেরোচ্ছি তখন ফাইনালি রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ কি পড়েছি। অ্যাকচুয়ালি একটা কি সমস্যা হয়ে গেছে জানো তো, ভাবলাম যে এখানে মোটামুটি ঠান্ডা থাকবে, তো ঠান্ডার জিনিসই বেশি এনেছি, আর এখন দেখছি যে এখানে মানে গরম, মানে কি দিনের বেলা তো গরমই, কালকে রাতে ভাবলাম যে হয়তো কিছু মানে জ্যাকেট ফ্যাকেট লাগবে, রাতেও কিচ্ছু লাগেনি বিশ্বাস করো। হালকা ব্লেজারটা নিয়ে বেরিয়েছিলাম একটু, যখন হাঁটতে বেরিয়েছিলাম একটা টাইমের পর, মানে ব্লেজারটা দু মিনিট পরে পরে ওটাও খুলে ফেললাম, একদমই ঠান্ডা নেই এখানে। জানি না এরপরে যেখানে যাচ্ছি সেখানে কতটা কি পাবো, তো এই জন্যে মানে একটু যেরকম প্ল্যান ঠ্যান করে এসেছিলাম সেরকম হচ্ছে না, একটু ড্রেস এদিক ওদিক হয়েই যাচ্ছে। তো এখন আমরা যেটা যাচ্ছি, আমরা সবার আগে যাবো অহালদারা, অহালদারা ভিউ পয়েন্ট ওইখানে যাবো, আশেপাশটা ঘুরবো, তারপরে ওখান থেকে দেখা যাক কোথায় যাই। নামথিং পরকি বলে একটা জায়গা আছে, সেটা হয়ে হয়তো আমরা যোগীঘাটের দিকে যাব। তো এখন এখনই ফাইনাল বলতে পারছি না, আগে অহালদারা যাই, দেন পরপর পরপর তখন কি হবে না হবে সেইভাবে ডিসাইড করে নেবো। আর তোমাদের দেখিয়ে দিই এখানে, এই সোমগর এই যে রেডি হয়ে গেছে, সে যে গুজে লাল টুকটুকে, হ্যাঁ লেট তো তোমার জন্যই হয়েছে, চলো চল চলো লেটস গো, বেরোনো যাক, আশা করছি ভালোই লাগবে, যাওয়া যাক। তো আমরা অহালদারা চলে এসেছি ভিউ পয়েন্টে, তো অসাধারণ অ্যাকচুয়ালি অহালদার সব সুন্দর বলে না, তার মধ্যেই দেখছি অপোজিটে যে ভিউটা তোমার দেখাচ্ছি মানে অসাধারণ লাগছে, জাস্ট ফাটাফাটি। আর এখানে যে হোমস্টেটা আছে এটাও মনে হচ্ছে মানে খুবই ভালো, আরও পরে আমরা যখন এসে থাকবো তখন যা দেখবো যে কোথায় কি, বাট এখন আপাতত ব্যাকের শুধু রাস্তাটা দেখো, তারপর তো আমরা টপে যাবো দেখতেই পাবে। এই দেখো আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, কি অসাধারণ লাগছে। এখানে না তোমরা যদি স্টে না করো, আমরা যেরকম এলাম এখানে একটা চেক পয়েন্টে, ওখানে তোমার 20 টাকা, 20 টাকা পার পার্সন, পার পার্সন নয় দুজনে 20 টাকা, দুজনে 20 টাকা, ওকে 10 টাকা করে, ওকে। ওদেরে 6299 কাটি রে, আর এখানে কিন্তু বুকিং করতে গেলে মোটামুটি 3-4 মাস আগে থেকে বুক করতে হবে, নালে কিন্তু পাবে না। এটাই মনে হচ্ছে সেই হোমস্টে যেটা কথা বলছিলাম, এটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট হোমস্টে। এটা দেখো এখানে পরপর পর হোমস্টে গুলো আছে, আমার না শুনেছি ওটাই ছিল ওগুলোতে, হ্যাঁ আই থিঙ্ক ওইখানে যে বসার জায়গা আছে, হ্যাঁ পুরো পুরো ভিউটা পাওয়া যায়, দেখতে পাচ্ছো অসাধারণ, দারুণ দারুণ। এটা বলছিলাম এখানে অনেকগুলো হোমস্টে আছে, সামনে দেখো সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে, এটা দেখা যাচ্ছে টেন্ট আছে। তো আমরা এখানে ফোন করেছিলাম কিন্তু এখানে বুকিংটা পাইনি, তো তোমরা যারা বুকিং করবে এখানে অ্যাটলিস্ট 3-4 মাস আগে থেকে তোমাদের বুকিংটা দরকার, কারণ আমার একটা ফ্রেন্ড অরুণিমা গেছিলো, ও বলেছিল বুকিং পাওয়া যাবে না সঙ্গে সঙ্গে, তো টেন্টটা অ্যাভেলেবেল থাকে মোটামুটি এই টাইমে, বাট শীতকালে উইন্টারে গেলে টেন্টও বুক হয়ে যায়, কারণ টেন্টে নর্মালি গরমই লাগে। আর জাস্ট দেখো ভিউটা, এখানটা দাঁড়িয়ে আছি, এটা হলো জাস্ট এন্ড পয়েন্ট বুঝলে তো, এখানটাই একদম এন্ড, এখান থেকে তোমাদের ভিউটা একবার জাস্ট দেখাতে চাই, ব্যাকে দেখাচ্ছি শুধু ওভারভিউটা, একবার দেখো তোমরা
দেখো এই যে এখানে হোমস্টেগুলো আছে, এবার ওভারভিউটা শুধু দেখো, যদিও ক্লিয়ার অতটা নেই, বলছে যে রাতের দিকে ক্লিয়ার থাকে আর একদম ভোরের দিকে, বাট তাও জাস্ট দেখো অসাধারণ। ওই দূরে দেখো দেখা যাচ্ছে তিস্তা, অসাধারণ অসাধারণ। এ দেখো দারুণ। কিরে কেমন ফিল হচ্ছে? এখানে এসে থাকবো আমরা নেক, এরপরে তো মাসি ঠাসিরাও থাকতে, মানে মারাও আসবো বলেছে, ওদের নিয়ে আসবো, বাট কেমন লাগছে বল? ফাটাফাটি, আমি আমার মানে ফাটাফাটি লাগছে সত্যি। অল দা জায়গাটা খুব সুন্দর সত্যি, নো ডাউট, দারুণ সব দেখ ক্লিয়ার, শুধু কাঞ্চনা দেখতে দেখা যাচ্ছে না কারণ এখন আর সত্যি আমার মনে হয় সন্ধ্যাবেলা এলে, সন্ধ্যাবেলা ঠান্ডা হাওয়াটা, হ্যাঁ ওটা ভালো লাগে, হ্যাঁ এখানে বসে জাস্ট থাকা আর কিছু লাগবে না বল, একদম দারুণ দারুণ। আর এই ভালো লাগে, আমরা ওখান দিয়ে এলাম, মানে কফি ম্যাগি ফ্রাইড রাইস এভরিথিং, তো আমরা হয়তো কফিও খাবো এখানে। তো যাই হোক চলো একটুখানি আমরা এক ফটো শুট করে নেই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। মানে এই জায়গাটা এসে আর ব্লগ করবো কি নিজেরা দেখবো না ব্লগ করবো বুঝে উঠতে পারছি না। একদম একদম একদম, মানে জাস্ট দুর্ধর্ষ দুর্ধর্ষ। তা আমাদের এখানে ফটো ফটো মানে তোলা হয়ে গেছে, ফটো সেশন ডান। এবার ব্যাপারটা কি বলতো, আমি হঠাৎ করে সাডেনলি খেয়াল করলাম ওই দিকে সোম ব্যাগে দেখাবে তোমাদের ব্যাগ কর, দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই যে পয়েন্টে কিছু মানুষ গেছে, তো ওই জায়গাটা না ফাঁকা ছিল আগে, শুধু ওই ছেলেটা আর মেয়েটা গেছিলো। তো সোমকে আমি বললাম ওখানে যাবো, এখন দেখলাম অনেকেই গেছে, তো এখন এখান দিয়ে যাবো। রাস্তাটা দেখো এরকমভাবে রাস্তাটা গেছে, একদম ছোট্ট ট্রেক, হ্যাঁ এরকমভাবে রাস্তাটা গেছে, ওখানটা যাবো। আই থিঙ্ক ওই পয়েন্টে গিয়েও ভিউটা খুব ভালো পাওয়া যাবে। তো এখন আমরা এখন ওদিকে যাচ্ছি, অ্যাকচুয়ালি সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তোমাদের দেখিয়ে দিই মানে এই ভিউ ছেড়ে মানে কারোর যেতে ইচ্ছা করবে না, অ্যাকচুয়ালি এখানে থাকলে বেস্ট হবে। এক্স্যাক্টলি, আর এত হাওয়া আর এত ইয়ে, আর কিন্তু আমাদের আরো সাইড সিন আছে, তাই ওই জায়গাটা ঘুরে ওখান থেকে একটু কফি খেয়ে দেন আমরা সেকেন্ড সাইড সিনের দিকে যাবো। চলো ইপসিতা তো অসহ্য হয়েছে, দেখো আগে আগে হাঁটছে। আরে দাঁড়া আমাকে আসতে দে রে, না ফটো তো তুলতেই হবে, এত সুন্দর জায়গা ফটো তুলতেই হবে। দেখো এদিক থেকে বা দিক থেকে ভিউটা নিচ্ছে যাচ্ছে গিয়ে, এত সুন্দর লাগছে। হ্যাঁ নামতে খুব মজা লাগছিল, উঠতে পুরো ফেটে যাচ্ছে। আরে আজকে আমি ওকে ফলো করছি, আজকে ইচ্ছুতে যা করেছে ওখানটায় চলে গেছে সাহস করে, বলছিল রাস্তা নেই। ইপসিতার মাকে দেখাবো ব্লগটা, হ্যাঁ একবারই এখানে থাকছি না, দেখো সবাই আসছে এখন। ভিউটা অসাধারণ এখানটায়, কফি খেয়ে আমার বেরোবো এখান থেকে, বলে দিই যেখান থেকে কোথায় যাবো, এখান থেকে আমরা যাবো নামথিং পোখরি, কিন্তু ওটা হচ্ছে যোগীঘাট যাওয়ার সময় পড়বে, তো আমরা যোগীঘাট যাবো, তো ওই যাওয়ার সময় এই রুটে পড়বে, তো আমরা দেখে নেবো আগে আমরা ওখানে যাবো, দেন আমরা যোগীঘাট, একদম। আর এখানে যে বিশ্বাস করে কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না, আমি ওকে বলছিলাম এরপরে যখন আমরা সাপোজ এখানে যদি না এখানে স্টে করতাম, এরপরে করবো অবভিয়াসলি এখানে স্টে করতাম না, এই যে বসার জায়গাটা এখান থেকে সাথে, তো মানে আমি বলছি যে সন্ধ্যাবেলা আমরা জাস্ট ছটায় এসে বসে যেতাম এখানটায়, নটা অব্দি আর বলছি যে রাতের দিকে মানে ওয়েদার যখন ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়, দিতে পারছো পাহাড়ে ঝিকঝিক লাইট জ্বলে উপরে, তারা মানে ওটা ফিল করেই আমার আমার লুম চুয়ার কাপের কাপের কথা মনে হচ্ছে। Everything will be alright when I'm with you.